গুড মর্নিং, বাইরে প্রচণ্ড ঠান্ডা আর তার মধ্যে আমি বেরিয়ে পড়লাম আমার লাগেজ নিয়ে। আমার ডেস্টিনেশন কলকাতা। এই শীতের সকালে পাঞ্জাবের গরম গরম পরোটা তাও আর বাটার দেওয়া, সেটা খেয়ে রওনা হলাম টুয়ার্ডস দিল্লি। নিউ দিল্লি পৌঁছে দেখি কলকাতার রাজধানী এক্সপ্রেস 5 ঘন্টা লেট। সন্ধ্যের পর স্টেশনে বসে বোর হওয়ার থেকে ভাবলাম ইন্ডিয়া গেট ঘুরে আসি। তো যেমন ভাবনা তেমন কাজ, তাই ক্লোকরুমে ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। আর সেখানে যেতেই চোখে পড়ল 2022 সালে প্রতিষ্ঠিত 28 ফুট লম্বা গ্রানাইট পাথরের তৈরি সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। আর চারদিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বিখ্যাত বাণীগুলো স্মারকরূপে প্রতিষ্ঠা করা হয়েছে। সঙ্গে রয়েছে ওনার অনেক ছবি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ওনার অনেক কৃতিত্বের পরিচয় আর বড় একটি খুব সুন্দর স্কাল্পচার। এবার আমি ওখান থেকে এগিয়ে গেলাম ইন্ডিয়া গেটের দিকে। আর নেতাজি মূর্তিটির ঠিক উল্টো দিকেই রয়েছে সন্ধেবেলার নানান আলোয় সুসজ্জিত ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেট তৈরি করতে সময় লাগে মোট 10 বছর, 1921 থেকে 1931। 42 মিটার উঁচু এই ইমারতের আগে নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। প্রায় 90,000েরও বেশি ভারতীয় ব্রিটিশ সৈনিক যারা প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে নিহত হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই ইমারতটি। আর সেখানে ইন্ডিয়া গেটের পাশে অনুষ্ঠিত হচ্ছিল অ্যাস্ট্রো অ্যান্ড স্পেস টেকনোলজি নিয়ে একটি প্রোগ্রাম, যেখানে নানান রকম টেলিস্কোপ দিয়ে দূর দূরান্তের সেই গ্রহ উপগ্রহগুলোকে দেখা যাচ্ছিল। আর আমিও সেই সুযোগ হাতছাড়া করলাম না, সেখানে দাঁড়িয়ে চাঁদ, মঙ্গল, বৃহস্পতি এবং নানান উপগ্রহের ক্লিয়ার ইমেজ দেখে নিলাম বিভিন্ন উন্নত প্রযুক্তির টেলিস্কোপ দিয়ে। রাজধানীর বুকে দাঁড়িয়ে থাকা লাল হলুদ পাথরের তৈরি এই বিখ্যাত ইমারতটির গায়ে 13,000 জন সৈনিকের নাম খোদাই করা আছে। দিল্লি শহরে তো অনেক কিছুই দেখার আছে, কিন্তু তার মধ্যে এই ইন্ডিয়া গেটটি হলো অন্যতম। কখনো কখনো আমরা দেখি যে খারাপ কিছু হতে গিয়ে ভালো কিছু হয়ে যায়, এক্স্যাক্টলি সেম আজকে আমার ট্রেনটা লেট হয়, আমার এই ভালো জিনিসটা হয়ে গেল। আর এ হলো শীতের রাতের দিল্লির রাজপথ, সম্পূর্ণ কুয়াশায় ঢাকা, প্রায় জনমানব শূন্য, আর তারই মাঝে চলছে সঙ্গীতের উপাসনা। আর ঘোরাঘুরির পর সন্ধ্যাটা শেষ করলাম সুইটকর্ন দিয়ে। আর এই রইল ইন্ডিয়া গেটের কিছু ছবি যেগুলো আমার ফোনে তোলা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি।